নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি জেনারেল নলেজ এবং তার সাথে সাথে লজিক্যাল রিজনিংয়ের কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো আপনাদের আপকামিং এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখুন বন্ধুরা আজকে আমরা টোটাল এক থেকে কুড়িটি আপনাদেরকে এমসি কোশ্চেন শেয়ার করব যেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন তো আপনাদেরকে বলতে হবে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে তো বন্ধুরা এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হচ্ছে বারিন্দ্র ঘোষ অপশান নাম্বার এ যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বারিন্দ্র ঘোষ এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি তো এই প্রশ্নের যে কারেক্ট অ্যান্সার সেটি হয়ে যাচ্ছে ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র একটি দেশ তো অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশান নাম্বার এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রক্ষা করে আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল পরবর্তী প্রশ্ন বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান কে লিখেছিলেন তো যে গুরুত্বপূর্ণ লাইন এই লাইনটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন এ ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন অর্থাৎ কার লেখা এ ট্রেন টু পাকিস্তান তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হচ্ছে খুশবন সিং অপশান নাম্বার এ খুশবন সিং লিখেছিলেন এ ট্রেন টু পাকিস্তান পরবর্তী প্রশ্ন রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হচ্ছে সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি অপশান নাম্বার ডি সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি পরবর্তী প্রশ্ন কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হচ্ছে হলদি নদী অপশান নাম্বার সি পরবর্তী প্রশ্ন কোন পুরস্কারটি জাতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় না এই নিচে চারটি অপশানের মধ্যে কোন পুরস্কারটি জাতীয় পুরস্কার হিসাবে দেওয়া হয় না তো এটার যে অপশান নাম্বার সেটা হচ্ছে অপশান নাম্বার সি বিশ্বমিত্র পুরস্কার অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে আটেই মার্চ অপশান নাম্বার এ আটেই মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস পরবর্তী প্রশ্ন জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে পরবর্তী প্রশ্ন প্লেইং টু উইন কার আত্মজীবনী প্লেইং টু উইন কার আত্মজীবনী তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সাইনা নেহুয়াল অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মৌরাক্ষী নদী অপশান নাম্বার ডি মৌরাক্ষী নদীতে কানাডা ড্যাম অবস্থিত পরবর্তী প্রশ্ন নিচের কোন আন্দোলনটির সঙ্গে মহাত্মা গান্ধী যুক্ত ছিলেন না তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে স্বদেশী আন্দোলন অপশান নাম্বার ডি স্বদেশী আন্দোলনের সাথে মহাত্মা গান্ধী যুক্ত ছিলেন না পরবর্তী প্রশ্ন ভারতের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ কোনটি তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ভাস্কর অপশান নাম্বার বি ভাস্কর হবে এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চুক্কার শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের যে কারেক্ট অ্যান্সার সেটি হয়ে যাচ্ছে পোলো পোলো খেলার সাথে যুক্ত চুক্কার শব্দটি পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে লজিক্যাল রিজনিং থেকে একটি নাম্বার সিরিজ রয়েছে এই প্রশ্নটি আপনাদেরকে বলতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন অপশানটি হবে তো দেখুন এই প্রশ্নটিতে যদি এখানে এই রকমের কোশ্চেন থাকে যে একটি সংখ্যা বড় তারপরে হচ্ছে ছোট তারপরে আবার বড় তারপর ছোট আবার বড় আর বড় ছোটো এই রকম যদি আপ ডাউন আপ ডাউন নাম্বার সিরিজ দেওয়া থাকে তাহলে আপনাদেরকে কিভাবে সলভ করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এখানে রয়েছে আশি দশ সত্তর পনেরো ষাট কুড়ি তো যদি আপডাউন নম্বর থাকে তাহলে এরকমভাবে একটির পরে পরে এদের রিলেশন থাকবে এই দশের সাথে পনেরো পনেরোর সাথে কুড়ি এরকমভাবে রিলেশান থাক থাকবে আর লাস্টে যে সংখ্যাটি হবে সেটা নিশ্চয়ই ষাটের সাথে রিলেশন থাকবে তো দেখুন এখানে যদি আশি এবং সত্তরের মধ্যে রিলেশান আমরা পাই তাহলে এখানে মাইনাস টেন হচ্ছে একই রকমভাবে সত্তর এবং ষাটের মধ্যেও মাইনাস টেন হচ্ছে তো তাহলে ষাটের সাথে যেহেতু রিলেশান হবে তাহলে এখানেও মাইনাস টেন হবে অর্থাৎ ষাটের সাথে মাইনাস টেন অর্থাৎ আনসার হয়ে যাচ্ছে ফিফটি পঞ্চাশ হবে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে আরও একটি নাম্বার সিরিজ এখানে আপনাদেরকে বলতে হবে কোনটি হবে কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছেন নাম্বার সিরিজে বড় থেকে ছটো হয়ে আসছে একশো পঁচিশ থেকে আশি আশি থেকে পঁয়তাল্লিশ থেকে কুড়ি তারপরে কত হবে তো যদি এই রকম থাকে তাহলে এখানে আমাদেরকে মাইনাস করে দেখতে হবে যে সংখ্যাগুলো কী রকমের ডিফারেন্স থাকছে তো যদি এই রকম থাকে তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে পঁচিশ প্লাস কুড়ি তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে এখানে মাইনাস করলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে আর এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত হচ্ছে পঁচিশ হচ্ছে তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ তার মানে তার আগেরটা কত হবে পনেরো তাই তো দশের ডিফারেন্স তাহলে পনেরো তাহলে পনেরো ডিফারেন্স তার মানে হচ্ছে কুড়ি থেকে পনেরো মাইনাস করতে হবে তাহলে কুড়ি থেকে পনেরো মাইনাস করলে কত হবে পাঁচ অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছেন লজিক্যাল রিজনিং থেকে এবিসিডি যে আলফাবেট রয়েছে সেখান থেকে একটি সিরিজ রয়েছে আপনাদেরকে বলতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার তো দেখুন রকম যদি প্রশ্ন থাকে তাহলে কি বলা রয়েছে বিডিএফ তারপর রয়েছে সি তারপর রয়েছে ডিএইচএল তো এরকম যদি থাকে তাহলে কি হবে তো দেখতে পাচ্ছেন এখানে বিয়ের পরে ডি তো বিয়ের পরে তো ডি হয় না বিয়ের পরে সি হয় তাহলে কি প্লাস ওয়ান মানে একটি ঘর বাদ দিয়ে একটি ধরা হয়েছে তা ডি এর পরে এফ তাহলে ডি এর পরে তো এফ হয় না তাহলে ডি এর পরে ই তারপরে এফ তাহলে প্লাস ওয়ান এখানে সি এর পরে এফ তাহলে কী হয়েছে সি ডি ই এফ তাহলে প্লাস টু এখানে গ্যাপ রয়েছে এখানে এফ এর পরে আই এফ জি এইচ আই তাহলে প্লাস টু এখানে গ্যাপ রয়েছে একই রকমভাবে ডি এর পরে এইচ দেখতে পাচ্ছেন ডি এ বি সি ডি ই এফ জি তাহলে প্লাস তিন এখানে গ্যাপ রয়েছে একই রকমভাবে এইচ আই জে কে আই জে কে তাহলে প্লাস তিন এখানে গ্যাপ রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্লাস ওয়ানের গ্যাপ প্লাস এর গ্যাপ প্লাস থ্রি এর গ্যাপ তাহলে নেক্সট যেটি হবে সেটা কিন্তু প্লাস ফোরের গ্যাপ হবে কিন্তু প্লাস ফোরের গ্যাপ হলেও কোনটা থেকে শুরু হবে সেটা আমাদেরকে জানতে হবে দেখুন এখানে রয়েছে বি প্রথমেটি রয়েছে বি তারপর রয়েছে সি তারপর ডি তাহলে বি সি ডি তারপরে কী হবে নিশ্চয়ই ই হবে তাহলে ই দিয়ে শুরু হবে তো দেখতে পাচ্ছেন অপশানের তিনটি ই দিয়ে শুরু রয়েছে এ বি এবং ডি তো দেখা যাক কোন অপশানটি হবে কারেক্ট অ্যান্সার তো ই দিয়ে শুরু হচ্ছে কিন্তু প্লাস ফোর আমাদেরকে দেখতে হচ্ছে তো তাহলে প্লাস ফোর মানে কি ইয়ের পরে প্লাস ফোর করে তারপরের যে আলফাবেট রয়েছে সেটা আমাদেরকে বসাতে হবে তো ই এফ জি এইচ আই তারপরে জে এখানে জে হবে জের পরে কি হবে কে এল এম এন তারপরে ও তো এই অপশানটি হবে কারেক্ট আনসার ই জে ও তাহলে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি তেজ তেজস্ক্রিয় ভাঙনের সময়ে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকৃত বিকৃত হয় তা হল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা বিভিন্ন পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় তেজস্ক্রিয় ভাঙনের সময়ে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকৃত হয় সেটি হচ্ছে গামারশ্মি অপশান নাম্বার ডি গামারশ্মী হবে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী আমরা চলে যাচ্ছি কোন বিজ্ঞানী অরিজিন অফ স্পিসিস বইটি লিখেছেন বা লেখেন এটা অত্যন্ত একটি ফেমাস বই তো এটার যে লেখক তার নাম হচ্ছে ডারউইন অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করুন ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন এবং তার পাশাপাশি যার যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ